Introduction to Modern Web, A Courser, Level 4 Part 1, Basics of Web Client. এখানে আপনাকে স্বাগত। গত তিনটা লেভেলে আমরা দেখছি কিভাবে ডাটাবেস এসকিউএল কোয়েরি চালাতে হয়। এরপর দেখছি আমরা কিভাবে ORM ইউজ করে স্মার্টলি ডাটাবেস কোয়েরি করতে হয়। এরপর আমরা দেখছি কিভাবে ওয়েব সার্ভার সাইডে আমরা কাজ করতে পারি ইউজিং ফিডলার টু দ্য ওয়েব API। এবং আমরা প্রতিটা লেভেলের শেষে কিন্তু একটা করে অ্যাসাইনমেন্ট করছি। এই পার্টে আমরা টোটালি ফোকাস করব ক্লায়েন্ট সাইডের উপরে, অর্থাৎ আপনার ক্লায়েন্ট সাইডে যে ব্রাউজারে যে কাজগুলো হচ্ছে সেখানে আমরা মেইনলি ফোকাস করব এই লেভেলে। সো এই লেভেলের টপিক্সের মধ্যে এই পর্বে আমি কথা বলবো ওয়েব ব্রাউজার নিয়ে, কীভাবে এটা কাজ করে। এরপর আমরা কথা বলবো HTML নিয়ে, এরপর আমরা কথা বলবো CSS নিয়ে, এবং শেষে জাভা স্ক্রিপ্ট নিয়ে। একটা জিনিস জাস্ট ডিসক্লেমার হিসেবে বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই টপিক্স বা এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে আপনাকে এনেবল করা যেন আপনি নিজে নিজে কাজগুলো করতে পারেন। এবং যেহেতু এটা কোনো ক্লায়েন্ট স্পেসিফিক অ্যাডভান্স কোর্স না, সো আমি আসলে HTML, CSS এবং জাভা স্ক্রিপ্টে ইন ডেপথ যাব না। ইনস্টেড আমি আপনাদেরকে রিসোর্সগুলো দেখাই দিব, কোথায় কোথায় আপনারা ভালো কাজ করতে পারবেন। হয়তোবা আমরা যদি মার্কেট ডিমান্ড থাকে, আপনারা যদি মনে হয় আমরা শুধুমাত্র অ্যাডভান্স HTML, CSS, জাভা স্ক্রিপ্টের উপরে অন্য একটা কোর্স ছাড়ব, সেটা আমরা হয়তোবা ইনশাল্লাহ পরে ছাড়ব। কিন্তু এই কোর্সের মেইন ফোকাস নট HTML অ্যাডভান্স, নট CSS অ্যাডভান্স, নট জাভা স্ক্রিপ্ট অ্যাডভান্স। সো শুরু করা যাক। সো হোয়াট ইজ ব্রাউজার? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে একটা রিসোর্স সাথে অন্য রিসোর্স কমিউনিকেশন করার জন্য সবচাইতে পপুলার যে সফটওয়্যারটা সেটাই হচ্ছে ব্রাউজার। ব্রাউজার দিয়ে আমরা সার্ভার থেকে কন্টেন্টগুলোকে নামাই নিয়ে আসি, অর্থাৎ রিকোয়েস্ট করি। সো রিকোয়েস্ট ইনিশিয়েটর হিসেবে এটাকে আমরা বলতে পারি। হ্যাঁ, আমরা অন্যান্য অনেক রকমের ক্লায়েন্ট দ্বারাও করতে পারি, বাট ব্রাউজার ইজ এ সফটওয়্যার যে আসলে সার্ভারের সাথে কমিউনিকেট করে। ব্রাউজার সার্ভার থেকে আসা HTML এবং অন্যান্য কন্টেন্টগুলোকে পার্স করতে পারে। অন্যান্য কন্টেন্ট বলতে আমি বোঝাচ্ছি ধরেন CSS বা ইমেজ। বর্তমান যুগের যে ব্রাউজারগুলো ছিল অনেক স্মার্ট HTML 5 এর জন্য, ইভেন এই ব্রাউজার দিয়ে এখন আপনি ইচ্ছা করলে ওয়েব ব্রাউজারে বসে আপনি গান শুনতে পারেন, ইভেন ভিডিও দেখতে পারেন, আর অনেক রকমের চমৎকার রকমের কাজ করা যাচ্ছে বর্তমানে ব্রাউজার দিয়ে। সো ব্রাউজার ইজ নট অ্যাবাউট অনলি ব্রাউজিং, অনেক রকম কাজ আমরা করতে পারি। সো এই যে HTMLটা আমাদের সামনে আসলো, আমরা তো HTML কোড বুঝি না, সো হিউম্যান বোঝার জন্য, মানুষকে বোঝানোর জন্য সে HTML এর কোডটাকে ভিজুয়াল মডেলে ট্রান্সফার করে, রেন্ডার করে। সো রেন্ডারিং এক ধরনের কাজ ওর। এবং ব্রাউজারের ভিতরে জাভাস্ক্রিপ্ট কোড রান করে। সো আপনি যখন জাভাস্ক্রিপ্ট কোড লিখবেন, সেই জাভাস্ক্রিপ্ট কোডটা ব্রাউজারের ভিতরে একটা ইঞ্জিন থাকে, সেই ইঞ্জিনটা সেই কোডগুলোকে রান করে। এবং বিগ ব্রাউজার ভেন্ডর কোম্পানিগুলোর মধ্যে আছে মাইক্রোসফট, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল, গুগল ক্রোম, বা আরও আছে হচ্ছে অ্যাপল, তারা বানায় হচ্ছে সাফারি। এরপর আছে হচ্ছে মোজিলা ফাউন্ডেশন, এরা বানায় হচ্ছে ফায়ারফক্স। এরকম বিভিন্ন রকমের কোম্পানি বিভিন্ন ব্রাউজার বানায়। সো আসলে ব্যাপারটা হচ্ছে যে সব কিছুর একটা স্পেক দেওয়া থাকে, স্পেসিফিকেশন, যে এই এই কাজগুলো করার কথা। কোম্পানিগুলো তাদের মতো করে সেই স্পেসিফিকেশনগুলো ইমপ্লিমেন্ট করে তারা ব্রাউজার বানায় আমাদেরকে দেয়, আমরা এটা দিয়ে কাজ করি। নেক্সট ইন্টারেস্টিং টপিক্সটা হচ্ছে HTML।
hypertext markup language. So what is a markup language? Markup language er main byapar ta hocche ekta angle bracket tag name, then kichu lekha thakle thakbe, erpor abar angle bracket end tag. Eta hocche er markup language. HTML ছাড়াও আমাদের আরেকটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ কিন্তু আছে, আর অনেক রকমের আছে, তার মধ্যে একটা আছে XML, extensible markup language. আর অনেক রকম মার্কআপ ল্যাঙ্গুয়েজ থাকতে পারে. HTML মানুষকে শুধুমাত্র ডাটা দেখানোর কোয়ালিটি রাখতে পারে, অর্থাৎ ইট অনলি কন্টেইনস ডেটা. এখানে যদি আপনি বলেন HTML দিয়ে আপনি বিউটিফিকেশনের কাজ করবেন, দ্যাট মিন্স আপনি কালারটা সুন্দর করবেন বা ফরম্যাটিংটা সুন্দর করবেন, ইউ ক্যান্ট. সো HTML দিয়ে আমরা আসলে শুধুমাত্র ডাটা দেওয়া নেওয়া করতে পারি HTML কোড দিয়ে. HTML এর কিছু প্রিডিফাইন্ড এবং স্পেসিফিক ট্যাগ আছে যেগুলা W3C দ্বারা নির্ধারিত. সেই ট্যাগগুলো দিয়ে আসলে আমরা HTML পেজগুলোকে বানাই. ট্যাগের মধ্যে আছে ধরেন P, তারপর আছে হচ্ছে স্প্যান, ইভেন বর্তমানে দ্য ইমার্জিং অফ HTML5 আমরা দেখতে পাই অডিও, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে ভিডিও, এরকম আরও অনেক রকমের জিনিস. সো একটু রিপিট করি. সো ব্রাউজারের যে ইঞ্জিনগুলো তারা কি করে, এই ট্যাগগুলোকে পরে পড়ে বোঝে, বুঝে সে আমাদের চোখের সামনে আমাদের বোঝার মতো করে একটা ভিজুয়াল মডেল রেন্ডার করে. এখন একটা HTML পেজে প্রচুর ট্যাগ থাকতে পারে. সো আপনি যদি কোনো একটা ট্যাগকে প্রিসাইসলি এবং স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে চান, আপনাকে সেই ট্যাগের একটা প্রপার্টি আছে আইডি, সেই আইডিকে আপনাকে ভ্যালু বসাইতে হবে. সো ট্যাগের অনেক রকম প্রপার্টি থাকতে পারে, তার মধ্যে আইডি হচ্ছে এক রকমের প্রপার্টি. এখন যদি এরকম হয় যে ইউ ওয়ান্ট টু গ্রুপ সাম অফ দ্য ট্যাগস, তখন আপনি আসলে আইডি দিয়ে পারবেন না, কারণ আইডি তো আসলে একটা ট্যাগের জন্য নির্ধারিত, স্পেসিফাইড. সো তখন কি করবেন, তখন আমরা কি করি, সেই যে গ্রুপগুলা, সেই গ্রুপের ভিতর যে ট্যাগগুলা, সেই ট্যাগগুলোকে আমরা ক্লাস দিয়ে ডিফাইন করি. হ্যাঁ, তুমি হচ্ছে গিয়ে তাহলে এই ক্লাসের লোকজন, তুমি হচ্ছে পার্সন ক্লাসের লোকজন, সো এই হচ্ছে সব পার্সন ক্লাস, সামথিং লাইক দ্যাট. আচ্ছা, এরপর আছে সিএসএস. HTML এর কাজ ছিল ডাটা দেখানো এবং ডাটা নেওয়া, বাট যদি আমরা সুন্দর করতে চাই, দ্যাট মিন্স ইফ ইউ ওয়ান্ট টু ম্যানেজ দ্য লুক অ্যান্ড ফরম্যাটিং অফ দ্য HTML ডকুমেন্ট, সেক্ষেত্রে আমরা সিএসএস ইউজ করব. আপনি দেখতে পাচ্ছেন সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শেট, অর্থাৎ এখানে আমরা কিছু স্টাইলিং এর ডিফাইন করব. তো স্ট্রাকচারটা কেমন হবে, স্ট্রাকচারটা খুব সিম্পল, আমরা জেসন নিয়ে অলরেডি কাজ করছি. সো এখানে যে কোনো ধরনের সিলেক্টর থাকতে পারে, কার্লি ব্র্যাকেট শুরু হচ্ছে. সো এখানে আমরা প্রপার্টি দিব এবং সেখানে আমরা ভ্যালু দিব. যদি মাল্টিপল ভ্যালু থাকে, প্রপার্টি ভ্যালু সেমিকোলন দিয়ে পরেরটা লিখবো, আবার প্রপার্টি কোলন দিয়ে ভ্যালু. জাস্ট একটা রিমাইন্ডার, জেসনে কিন্তু আমরা কমা দিয়ে কাজ করছিলাম, বাট সিএসএস এ আমরা সেমিকোলন দিয়ে দিয়ে পার্থক্য করব, এই যেখানে এটা কুইজে থাকতে পারে. একটা এক্সাম্পল, যেমন ধরেন পি হচ্ছে একটা সিলেক্টর, দ্যাট মিন্স HTML ট্যাগ এটা একটা. সো এর মানে হচ্ছে আমার সেই HTML পেজের সমস্ত পি ট্যাগের কালার হবে রেড, এবং সমস্ত পি ট্যাগের লেখাগুলো হবে হচ্ছে, অ্যালাইনমেন্ট হবে হচ্ছে সেন্টার. আসেন এই টেস্ট আমরা দেখি কি আছে. সো এটা ছিল HTML, এই যে পি এর একটা স্টাইল ডিফাইন করা হচ্ছে, কালার দেওয়া হচ্ছে রেড, দেখেন সেমিকোলন দেওয়া, এবং টেক্সট লাইন দেওয়া আছে সেন্টার, এবং রেজাল্ট হচ্ছে দুইটাই লাল. ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যদি এখানে আমরা এটাকে ধরেন
green করে দেই তাহলে কি হবে দেখেন সবগুলো green হয়ে গেছে সো এই পেজে যতগুলো p থাকবে সবগুলোর জন্য সেই কাজটা করবে লাস্ট ওয়ান যদি আমি এখানে সেন্টারের পরিবর্তে রাইট করে দেই দেখেন পুরো পেজের রাইট সাইডে জিনিসটা চলে গেছে বাট again I repeat content itself কিন্তু কোনো চেঞ্জ হয় নাই অর্থাৎ html itself কোনো চেঞ্জ হয় নাই চেঞ্জ হয়েছে জাস্ট তার কালার এবং তার ওরিয়েন্টেশন অর ফরম্যাটিং সো ইচ অফ দেম আর ট্যাগ p ইজ এ ট্যাগ এটা তার ভ্যালু বাট p এর স্টাইলিংটা করতেছি আমরা এখানে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড এরপর আছে হচ্ছে এই যে পি দ্যাট মিনস যে সিলেক্টর কি কি ধরনের সিলেক্টর হতে পারে একটা হতে পারে এইচটিএমএল ট্যাগ ডিফল্ট যে ট্যাগগুলো আছে আমাদের এখানে স্যাম্পল এটা হতে পারে আইডি সো যখন আমরা কোনো একটা স্পেসিফিক আইডিকে আমরা স্টাইলিং করতে চাবো খেয়াল করেন যখন আমরা কোনো স্পেসিফিক আইডির কন্টেন্টকে স্টাইলিং করতে যাব তখন আমরা জাস্ট ওই নামের সাথে আমরা এখানে একটা হ্যাশ লাগাই দেব বাকিটা সেম আর যখন আমরা কোনো গ্রুপ অফ ট্যাগকে সেম করতে যাব দ্যাট মিন্স ক্লাস বানাবো তখন আমরা এখানে কি করব এখানে আমরা একটা ডট দিব সো রিমেম্বার ক্লাসের ক্ষেত্রে ডট আইডির ক্ষেত্রে হ্যাশ আর এইচটিএমএল ট্যাগ তো ইটসেলফ এইচটিএমএল ট্যাগ সো আমরা দেখলাম এইচটিএমএল আমরা দেখলাম সিএসএস হোয়াট নেক্সট এখানে কিছু স্যাম্পল আছে এক্সাম্পল আছে একটু দেখাই সো আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে এই কাজগুলো করতে হবে সো এখানে বলা আছে যে কি কি করলে এইটাকে আমার চেঞ্জ করতে হবে বলা চেঞ্জ দ্য কালার অফ অল পি এলিমেন্টস টু রেড সো এখানে কি লিখলে আমার সবগুলো পি এর কালার রেড হয়ে যাবে একটু আগে আমরা দেখছি কিন্তু আমার কঠিন কিছু না সো এরকম চারটা আছে এখানে এক দুই তারপরে তিন তারপরে চার চারটায় আপনাদেরকে করতে হবে প্লিজ করবেন এরপর আসি আমরা জাভাস্ক্রিপ্টে জাভাস্ক্রিপ্ট এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল দিয়ে কিন্তু আমরা প্রোগ্রামিং করতে পারি না এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ ছিল সিএসএস দিয়েও আমরা প্রোগ্রামিং করতে কিন্তু পারি না কারণ এটা স্টাইলিং শিট সো প্রোগ্রামিং করতে গেলে আমাকে একটা ল্যাঙ্গুয়েজ লাগবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর দ্য ওয়েব আই মিন ফর দ্য ওয়েব ক্লায়েন্ট তো জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে এই যে ব্রাউজার ব্রাউজারের ভিতরে একটা ইঞ্জিন আছে তার নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন প্রতিটি ব্রাউজারে আছে সো জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে ইন্টারপ্রেট করে এবং এক্সিকিউট করে খেয়াল করেন আই ইউজড দ্য টার্ম ইন্টারপ্রেট নট কম্পাইল সো দেয়ার আর সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন ইন্টারপ্রেশন অ্যান্ড কম্পাইলেশন ইন্টারপ্রেটার মানে হচ্ছে সে একটা 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 করে লাইন সে এক্সিকিউট করবে যদি কোনো 20 লাইন কোডের দশম লাইনে কোনো এরর থাকে জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেট কি করবে সে নবম লাইন পর্যন্ত এক্সিকিউট করবে দশম লাইনে গিয়ে সে এররটা পাবে বাট ইন কম্পাইলিং ল্যাঙ্গুয়েজ লাইক সি শার্প অর জাভা যদি আপনার 20 লাইন একটা প্রোগ্রামের দশম লাইনে কোনো এরর থাকে সে কিন্তু প্রোগ্রামটা রান করবে না সে আপনাকে বলবে ভাই দশম লাইনে কিন্তু সমস্যা আছে সো ইট ইস দ্য ডিফারেন্স বিটুইন কম্পাইলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন সো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ইন্টারপ্রেট ল্যাঙ্গুয়েজ তো জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কি করতেছে ইন্টারপ্রেট করতেছে এবং এক্সিকিউট করতেছে জাভাস্ক্রিপ্ট মেইনলি ইউজ করা হয় ব্রাউজারের ভিতরে
browser, inside of the browser it runs. But bartomane Node.js ba others JavaScript framework er evolution er phole ekhon amra dekhte pacchi JavaScript not only used in browser but also used in as a independent software. JavaScript diye amra software banachi ekhon. Amazing. Erpor interpretation niye kotha bolchi amra. সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আসলে আমি আমার আমার টিচিং লাইফে সবসময় দেখছি, জাভাস্ক্রিপ্ট নিয়ে মানুষজন আসলে স্পেলিং মিস্টেকটা বেশি করে। সো আই ইউজ দ্য টার্ম সুপার। জাভাস্ক্রিপ্ট ইজ দ্য সুপার কেস সেন্সিটিভ, সুপার কেস সেন্সিটিভ। সো প্লিজ যখন জাভাস্ক্রিপ্ট কোড লিখবেন, প্লিজ মেক শিওর স্পেলিং ইজ ওকে, কেস ইজ ওকে, বড় হাতের লেখা ছোট হাতের লেখা একটু ভালো মতো চেক করবেন কাইন্ডলি। অ্যান্ড জাভাস্ক্রিপ্টের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে কোনো টাইপ স্পেসিফিক ভেরিয়েবল নাই। ফর এক্সাম্পল আমরা যখন টার্বো সি, সি শার্প, জাভা এগুলোতে কাজ করি, আমরা কিন্তু ভেরিয়েবলের নামের আগে টাইপ ডিফাইন করি, ইন্টিজার, স্ট্রিং, ডাবল, ক্যারেক্টার, কাস্টম টাইপ হইলে পার্সন, স্টুডেন্ট। বাট জাভাস্ক্রিপ্ট কিন্তু এইরকম কোনো কাজ করতে পারে না, এরকম কোনো টাইপ সাপোর্ট সে করতে পারে না। তাহলে সে কীভাবে করে? জাস্ট নর্মাল ভার লিখবেন, ভেরিয়েবল নামটা দিয়ে ইকুয়ালস টু দিয়ে ডান পাশে যে ভ্যালুটা আপনি দিবেন, জাভাস্ক্রিপ্ট অটোমেটিকলি ডান পাশে ভ্যালুটার টাইপ ডিটেক্ট করে সে টাইপ নিয়ে নেবে নিজের মতো। ইট ডিটেক্টস দ্য টাইপ বাই দ্য ভ্যালু। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি প্রথমে লেখেন var i equals to 10, পরে যদি লেখেন i equals to test, সেটা স্ট্রিং হয়ে যাবে, কোনো সমস্যা করবে না। কিন্তু টাইপ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ দ্যাট মিন্স সি শার্প বা জাভাতে আপনি এটা কখনোই করতে পারবেন না। সো আমি তো অনেকক্ষণ কথা বললাম, সো ইউ হ্যাভ সাম কোয়েশ্চেন্স মেবি, যে ভাই তাহলে আমি HTML এর সমস্ত কিছু কই জানবো, বা জাভাস্ক্রিপ্টের সমস্ত কিছু কোথায় জানবো, বা CSS এর সমস্ত কিছু কোথায় জানবো? সো দিজ আর দ্য রেফারেন্স। এখন যদি আপনি আসলেও HTML, CSS, জাভাস্ক্রিপ্ট নিয়ে কিছুই না জানেন, এবং ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর, আমার স্ট্রং রিকোয়েস্ট হচ্ছে প্লিজ W3 স্কুলসে যাবেন, অসাধারণ একটা সাইট, আই রিয়েলি লাভ ইট। এখান থেকে জাস্ট ওদের প্র্যাকটিসগুলো কমপ্লিট করবেন, HTML করবেন, CSSটা করবেন এবং জাভাস্ক্রিপ্টটা করবেন। আমি পরের ভিডিওতে জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা বলবো, বাট প্লিজ নিজেরা একটু পড়াশোনা করবেন, কারণ এটা এত ভাস্ট জিনিস HTML আর CSS, ইটসেলফ মেবি ইট কন্টেইন রিকোয়ার্স এ বিগ কোর্স। সো আসলে আমাদের মেইন ফোকাস তো এটা না, সো আমি এই জন্য আসলে বেশি কথা বলতেছি না। So thanks for watching. Assalamu alaikum.